মানুষের মন অনেকটা নদীর মতো, জলের স্রোতের মতো ভাসে, পাথরে ধাক্কা খাওয়ার মতো ব্যথা পায়, তবু জীবনের স্রোতে চলতেই থাকে। যখন ব্যথা পেয়ে কেউ থেমে যায়, তখন সে অন্তর্বাহী নদীর মতো হয়। এরকম নদীকে খুব কম লোকেই মনে রাখে, আর এইরকম মানুষকেও। কিছু মানুষ আছে নদীর মতো, মাটিকে ভালোবেসে যায় সারা জীবন ধরে, বুকের ভেতরে একটু একটু করে মাটির অংশ নিয়ে বেঁচে থাকে, সমুদ্রে বিলীন হওয়ার আগে, নিজের অস্তিত্ব বিলীন হওয়ার আগে মাটির অংশগুলি জোড়া দিয়ে বুকের উপর একটা তাজমহল বানিয়ে দিয়ে যায় মাটির, যাকে আমরা বদ্বীপ বলেই জানি। নদীর জলের মতো মানুষের মন ও বিভিন্ন, কারো মনের রং নীল, কারো বা হালকা সবুজ, কারো মন আবার মাটির রঙের মতোই রঙে ভরা। মানুষের মতো কোনো নদীর বুক গভীর, কোনো নদীর গভীরতা একটু হলেও কম, যদিও নদীর কাছাকাছি না গেলে সেটা আমরা বুঝতে পারবো না। যেমন করে একটা মানুষের কাছাকাছি না গেলে আমরা মানুষের মন বুঝতে পারি না, মানুষটাকে চিনতে পারি না। ভালোবাসলে মানুষ আবেগে নদী থেকে বাতাস হয়ে যায়, আবেগ বাষ্প নিয়ে আকাশে ঘোরাঘুরি করে, কখনো বা বাতাস হয়ে মৃদুমন্দ বসন্তের দিনে মন উদাস করে। কবির ভাষায় জীবন এক বহমান নদী, আঁকা বাঁকা পথ, কখনো বা উজানে কখনো বা ভাটায়, আমরা শুধু বয়ে যাই সেই বিশাল পথ। কান্দে শুধু মন কেন কান্দে রে, কান্দে শুধু মন কেন কান্দে, কান্দে শুধু মন কেন কান্দে রে, যখন সোনালি রূপলি আলো নদীর বুকে বাসা খুঁজে, যখন সোনালি রূপলি আলো নদীর বুকে বাসা খুঁজে রে। নদীর বুকে বাসা খোঁজে রে।